আজকে সমস্যা করতেছে আমার মোবাইলে। আজকে কমেন্ট পড়তে পারবো না আমি। আজকে মোবাইলে তো নেট কানেক্ট হতেছে না। মোবাইলে একটু রেস্টার্ট দিই। সবাই হাই হাই বলতেছে, হ্যালো হাই। আরে খুব নেট প্রবলেম আজকে। আচ্ছা তাহলে লাইভ ডেটা শেয়ার দিয়ে দিন সবাই। আজকে যাচ্ছি ভাই আমরা, আজকে যাচ্ছি আমরা ইয়াতে লেখা আছে এমডি মাহবুব মোশাররফ মারুফ। এই চাচাকে, এই চাচা হচ্ছে সুপারভাইজার, আমার বাসের সুপারভাইজার। কিন্তু সে সে হচ্ছে নবাবজাদা, সে কোনো কথা বলে না, চুপচাপ সামনে বসে থাকে। ঠিক আছে, আজকে যাচ্ছি আমরা ঢাকা থেকে মাইল দিয়ে সোনাপুর ভায়া লাকসাম নোয়াখালীতে। কিন্তু এই বাসে একটু সমস্যা আছে, মানে ইসুজু আর হুন্ডাইয়ের লোক একসাথে, যাই হোক গোড়া ব্যাপার না। আমিরুল ইসলাম ওই চাচা আমি। তাহলে আপনি কোনো কথা কন না কেন, চুপচাপ বসে আছেন, হেল্প করেন না আমারে। ওকে যাই। সুন্দর তো আওয়াজটা, স্টার্টিং এর সাউন্ডটা। শাফিন আহমেদ, হ্যালো হাই। আবার আওয়াজটা সুন্দর আছে, ইঞ্জিন স্টাইল। আবার দুইটা ভিতর থেকে দিতা জুস। সব ঠিক আছে তো? আমিরুল ইসলাম ভাই ললিপপ খাচ্ছি, খাই থাকেন। মারুফ তোমাদের দিকে যাচ্ছে আজকে? হ্যাঁ, আজকে নোয়াখালীর দিকে যাচ্ছি। মারুফ তুমি কোন জায়গা? নোয়াখালী? আজকে নোয়াখালী যাচ্ছি। আর এটার লিঙ্কটা কই? লিঙ্ক 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 পরে দিব না, লাইভের পরে দিতে মন নাই লাইভ। ভেলকা ড্রাইভে ধর্মি আপনাইছেন কি লেগে যাবে, আপনি বাইরে অন লাইভের থেকে হুঙ্কার দেওয়া হবে এখন। নাজমু সাকিব ভাই
Dormia, কি শুরু করছে কমেন্টে, হ্যান ক্লিক ও আছে, হ্যান আর হ্যান তো কাজ করে না, এই রাতে কোনো হর্ন নাই, এই যে আছে হ্যান নাই, লাইভে স্ক্যান্ডাল গুলা ফাঁস করে দিব, নো টেনশন। কি স্ক্যান্ডাল ভাই আমার, আমার তো কোনো স্ক্যান্ডাল নাই। এই জায়গাটা আসলে ল্যাগ দেয় কি লেগে বুঝলাম না, একটু দাঁড়াই 1 মিনিট, কাজ আছে 1 মিনিট। জিপিও লাগান ল্যাগ দিবেন আর ইরাজ ভাই মিষ্টি খাওয়া হলো না, সামনে তো হোটেল ব্রেক দিব সমস্যা নেই, সেখান থেকে খাই নিন, জিপিও লাগান ল্যাগ দিবে না, জিপি টাকা দেন ভাই, এখন জিপিও লাগাবো না ভাই, আমার র্যাম লাগাই দিবে একটা, বর্তমানে 8 জিবি আছে, আর 8 জিবি লাগাইলে আমি ফুল পারফরমেন্সটা পাই যাবো রাইজেনের। আচ্ছা আমার কি লাইভে কোনো সমস্যা হইতেছে? আমার মনে হচ্ছে একটু সমস্যা হইতে পারে আমার, নাকি আমার নেট স্লো আজকে। আমার কি লাইভ স্ট্রিম প্রবলেম হইতেছে কেন, মোবাইলে এরকম লোডিং হইতেছে কেন? আচ্ছা আগের কমেন্ট গুলো চলে গেছে মেবি, নেট প্রবলেমের কারণে পড়তে পারি নাই। নোকিয়া কি শুরু করছে এগুলা, খারাপ মানুষে আয় কি গুজব ছড়াইতেছে ভাই, আমার নেট প্রবলেম করতেছে এই জন্য আমি একটু কাইটা ঢুকলাম আর কি। মাইকের আওয়াজ অনেক স্লো। আচ্ছা ঠিক আছে এবার জোরে কথা বলি, মাইক ঠিকই আছে, সবাই তো ভালো শুনতেছে। আজ সিরিয়াসলি লাইসেন্স বাদ করবে এক্সচেঞ্জ করলে না? আচ্ছা ঠিক আছে, হালকা আমি তো ভাই সুন্দর কথা মারো কথা বলতেছি, আর হচ্ছে কোনো সেটিং তো উল্টা করি না, আগের মতো ওইসব সেটিং আছে বরাবর যা উস্তাদ। আই এম ফ্রম এনাম বলছিনি, ধর্মিয়া আমি তো কমেন্ট পড়তে চাইলে উল্টা দেয় বাস। হ্যাঁ
Chiar dacă fi să te stac camere. আচ্ছা আমার লাইফটা একটু সমস্যা হইতেছে মোবাইলে, আমার মোবাইল থেকে ওয়াইফাইটা ডিসকানেক্ট হইতেছে বারবার, বুঝলাম না কাহিনি। আমি তো কমেন্ট পড়তে পারবো না আজকে, কেমনে কি আওয়াজ দিয়া। স্মুথ চললে তো সমস্যা, এটা সমস্যা না, সমস্যা হচ্ছে আমার মোবাইলে ওয়াইফাইটা ডিসকানেক্ট হইতেছে বারবার, বুঝছেন, এই জন্য আমি কমেন্ট করতে পারতাছি না। লাইভ সুন্দর চলতেছে কিন্তু ওই যে আমার মোবাইলে ডিসকানেক্ট হইতেছে ওয়াইফাই, বুঝলাম না কি জন্য, এই জন্য তো আমি কমেন্ট করতে পারতাছি না। শালা নিচে দিয়ে তাকাই যায়, বেস্টা লাগাইছে। মনিটর আরেকটা নিয়ে নেন ভাই, টাকা পয়সা নাই, র্যাম কিনতে পারতাছি না, আবার মনিটর নিয়ে একটা না। আগে আমার র্যাম কিনে দেবো একটা, পরে বাকি সব। মনিটর আমার আছে একটা ভাঙ্গা চূড়া, ওই যে বড় মনিটর গুলো আছে না, আগের কালের টিভি সিস্টেম, ওই মনিটর আছে আমার একটা, বিজিএ কে বলালা, এখনো ভালো আছে। ওইটা লাগাইলে কি হবো? তাহলে ওইটাই লাগাম। ওটা নাকি লেগে এতক্ষণ লাগে দরজা খুলতে, না চেষ্টা করো মানে। গলায় আসেন, আমি গরিব, র্যাম কিনতে পারি না। রাউটারটা অফ করে অন করো তাহলে ঠিক হবে, হবে ঠিক আছে, কিন্তু এখন আমি যদি রাউটারটা অফ করে অন করে দিই আমার লাইটটা সমস্যা হবে। এখন চলতেছে ল্যাব, এখন কানেক্ট আছে, সমস্যা নেই, ঠিক হয়ে গেছে। আজকে রেজুলেশন কমাইছে, এখন ল্যাগ দেয় না, গুড। তাহলে তুমি GTA 5 দিয়ে কাজটাই করতা, তাহলে তোমার ল্যাগ কম দিত। আজকের গ্রাফিক্সটা সুন্দর না? জিটিএ কথা কইবেন না মিয়া, কেন? ও GTA 5 তো আপনার পিসি চলে না, পিসি আপগ্রেড করেন, ভালো একটা পিসি কিনেন, তাইলে GTA 5 চলবে, সমস্যা নাই। নাইস বাস, শহীদ ধন্যবাদ, শহীদ লাইকটা শেয়ার দিও।
আর কমেন্ট করবো না, যা এই যে দিকে তাকাইলে আমার এই সমস্যা হয়। ডিলেট করে দিছ GTA 5, তে কি আর করার। ইমরান ভাই চলে আসছে, কি বলে ইমরান ভাই, গেম কি তাকে মোবাইলে খেলা যাবে ভাই? না আপনি এটা মোবাইলে খেলতে পারবেন না, এটা আপনি ক্যালকুলেটারে খেলতে পারবেন, ক্যাসিও ক্যালকুলেটারে। ফ্লাই করেন, ফ্লাই করবো কেন ভাই, এত ফ্লাইয়ের গেম না। আমার আবার নেট চলে গেছে মোবাইল থেকে, আমি মোবাইলটা ধরাটা আসছে আমার এখন ধরে। বিগ ফ্যান নীল ভাই, ধন্যবাদ নীল ভাই, শেয়ার দিন লাইকটা, পেজটা ফলো করে দিন। ফলো আর কি করছে, ধন্যবাদ, শেয়ার দিয়ে দিন পেজটা আর লাইকটা শেয়ার দিন। টেহা দেন এখন, টেকা পরে দেব না। আজকে কোন হোটেলে দাঁড়াবা? আজকে দেখি সামনে কোন হোটেলে পাই, কোনটা দাঁড়াই, এই গাড়ি আমি তো ভুলে গেছি। দেখি নোয়াখালীর কেউ নাই এখানে লাইভে, দেখেন তো জানান তো কোন হোটেলে দাঁড়ায় ভালো হয়, লাল সবুজ কোন হোটেলে দাঁড়ায় বলেন। ইরিশ হোটেলে দাঁড়ায়,
নোয়াখালীর আছি। আপনি কি নোয়াখালীর নাকি? ভাই আমি কি খেলতে পারবো? না ভাই ফোনে না, এটা পিসি গেম। নোয়াখালীতে দাঁড়ায়। আরে নোয়াখালী তো জাম হই, নোয়াখালীতে হোটেল আছে নাকি? আবার নেট গেছে মোবাইল থেকে। নোয়াখালী বিভাগ চাই বাই দে বো কি বোর যাই ইয়ানিক, এটা আবার কি ইয়ান কি কি বোর যাই ইয়ান কি কি? আরে এই যে হোগা মারা সা কাল্লো, মানে আজকে আমার মোবাইলে লাইট দেখতে খুব কষ্ট হইতেছে, কারণ মোবাইলে সমস্যা করতেছে আমার নেটে। চলে হোটেল একটা বাড়ি মেরে হারা দিছি। একটু ব্রেক, যাত্রী ব্রেক। আমি আগে আমার মোবাইলটা একটু আস্তে মেরে ভেঙে ফেলাই, মেজাজটা গরম হইতেছে। কেমনটা লাগে বলেন তো? তো ছেড়ে দেই,
আমি আমার লাইফটা দেখতে পারতেছি না মোবাইলে। আবার আসছে লাইভ মোবাইলে, অন্য কোনো ফোন নেই আছে, কিন্তু আমি এখন তো ফোন থেকে উঠতে পারতেছি না ঘরে। আচ্ছা লাইভটা সুন্দর চলতেছে, কিন্তু আমি আমার মোবাইলের লাইভটা দেখতে পারতেছি না। উড়ালাম আছে সব আছে না তব প্রেমে আজ গরম পর মাস যা মায়ের আজ গরম সব তব পুরা মাস যত রাত সব তব গাছ খুব পুরা মাস কমেন্ট পড়েন না কেন ভাই, কমেন্ট পড়বো কেন না, মোবাইলে সমস্যা করতেছে ভাই মারাত্মক। গতকে রাত্রে থেকে মোবাইল রিসেট দেন, হ্যাঁ মোবাইল রিসেট দিব আজকে, যে ইয়াটা শেষ লাইফটা শেষ করে নি, আজকে প্রথম কাজ হচ্ছে আমার মোবাইল রিসেট দেওয়া। হয়তো মোবাইল রিসেট দেবো না, মোবাইল ভাঙবো আজকে। ভাই সেরকমই লাগতো সেটা, কিন্তু এটা স্টেরিংটা হিনন না অশোক ল্যান্ডেরই। আর হর্নটা হচ্ছে আপনার হিনর।
সবাই লাইকটা শেয়ার করে দিয়েন যারা যারা দেখতেছেন নতুন। আকাশটা, মেঘলা, মনোরম পরিবেশ। গ্রাফিক্সটা আজকে একটু অন্যরকম আছে, জিটিএ 5 এর মতো গ্রাফিক্স আজকেরটা, তাই না? জিটিএ 5 এর গ্রাফিক্স প্রায় জিটিএ 5 এর মতো দেখা যাইতেছে গ্রাফিক্সটা। সাউন্ড ইস্যু জোর ইঞ্জিনের, হ্যাঁ গাড়ির সাউন্ডটা ইস্যু জোর মতোই। আগামীকালকে লাইভে ইনশাল্লাহ আমি চাঁদপুর যাব, আমার গ্রামের বাড়ি পদ্মা এক্সপ্রেসে করে। গাড়িটা একটু চিপা চাপা দেই। তো জিটি ফাইভ খেলি না তাই বলতে পারলেন না। আমি তখন কম পড়তে পারিনি, আমার ওই যে মোবাইলের সমস্যা করতেছে অনেক।
সমূহ নেই। পাবজি লাইক করো, আর বেশি টাইম লাগবে না। হ্যাঁ, আর বেশিক্ষণ টাইম লাগবে না, পাবজি তো লাইভ হবে না ভাইয়া, পাবজি তো সমস্যা আছে। পাবজি তো আসবেন কখন? পাবজি তো আসবেন পরে। হ্যালো ব্রো মুস্তাজুর, হাই ভাই, কি অবস্থা? আপনার সাথে কি খেলতে পারবো ভাই? অবশ্যই খেলতে পারবেন। আপনার সাথে আমার অ্যাড আছে, সমস্যা কি? আপনাদের ইনভাইট দিলে আপনি আসেন না, আর আপনার তো পাইও না এখন। উপরে মনে হয় এয়ার ড্রপ পড়তেছে পাবজির মতো, ওই যে দেখা যায় দুইটা ড্রপ পড়তেছে, সরকারি ড্রপ। এই তো ড্রপ, উপরে দেখেন ড্রপ, চলেন লুট করে আসি। না ড্রপ করবো না, ড্রপ করতে নাই কেমন। আমার কেডি 1.0, ব্যাপার না ভাই, আমার কেডি হচ্ছে 0.0, সমস্যা নাই, ঠিক আছে? আমার কেডি 0.0, আমি বট। এই দেখেন একদম পুরো রিয়েল, একদম রিয়েল ফিলিংস, ও মাই গড, একদম রিয়েল লাইফের মতো, একদম ভিউটা এই পাশে পুরোটা একদম রিয়েল লাইফ। ভাই জিটিভি ফাইলে টিমে দেওয়া যায়? জি না, অবশ্যই কখনোই সম্ভব না। ভাই খাওয়া দাওয়া হয়েছে? না সন্ধ্যার সময় কিছু খাই নাই, আমি গরিব মানুষ ভাই। মাই গড, আমার গাড়ি তল দিয়েছে, বাসে তল দিয়ে গাড়িটা ঠেকছে, কি একটা অবস্থা! পাশে কে বসে? হ্যাঁ মানি হয়, ওর কাছে টাকা নাই, নামাই দেন। না না, এটা হচ্ছে সুপারভাইজার, আসলে সে কোনো কাজ করে না, সে যাত্রীদের কোনো সাহায্য করে না, সে চুপচাপ বসে বসে এখানে আমার সাথে বসে ড্রাইভিং দেখতেছে, আর কিছু না।
নামাই দিলে সমস্যা আছে, চলে আসছে আমি নোয়াখালী। গ্রাফিক্স সেটিং থেকে এইচডিআরটা অফ করে দেন, এইচডিআর অফ করে দিলে তো আমার ইয়া হয়ে যাব। অন্ধকার হয়ে যাব, কই এইচডিআর, কই এটাই তো এইচডিআর, দেখি কি অবস্থা। হালারে লাফতে দেন না, সমস্যা আছে লাফ দিলে। এবার মোটামুটি ঠিক আছে, একটু পিএইচডি আর কি অফ হয় নাই। ও মাই গড, এবার ঠিক আছে। হ্যাঁ, এখন তো পুরো একদম সাদা হয়ে গেছে, এখন থেকে আমি ভিউটা চলে গেল। রাফিকে সরকারি কোটা বন্ধ হবে এখন। কি সুন্দর গ্রাফিক্সটা ছিল, চলে গেল কাকা, সবাই মিলে রাফিতে ধরেন। মাস্টার ভিতরে ঢুকাম আমি এখন, সাদা হয়েছিল এখন ঠিক আছে, কই এখন ঠিক আছে, এখন তো আগের মতো হয়ে গেল গা। আর এটা এই বাস মোডে অ্যাক্টিভ করার পরে এই সমস্যা। এম যে আকিব ভাই, ও ভাই জি ভাই বলেন, এমপি খেলো, মাল্টিপ্লেয়ার খেলবো। আচ্ছা ঠিক আছে, মাল্টিপ্লেয়ার খেলবো, সমস্যা নাই। ওই আমার স্ট্রিমটা মনে হয় আপডেট দিতে হবে, অনেকদিন ধরে খেলি না মাল্টিপ্লেয়ার। ম্যাপ মোড বানাও, আমিও খেলি। এমপি মোড বানাও, মাল্টিপ্লেয়ারে মোড তো নাই ভাইয়া, মাল্টিপ্লেয়ারে কোনো মোড নাই, প্রায় আছে এমন সাদা হয়। কিন্তু গ্রাফিকটা সুন্দর ছিল, গ্রাফিক্স মোডটা অ্যাক্টিভ করছিলাম তো। চলে আসলাম আমরা, তবে বাসের সাউন্ডটা সুন্দর লাগছে আমার, আর হচ্ছে ইঞ্জিনের স্টার্ট সাউন্ডটা জোস লাগে। মাল্টি প্লেয়ারের মোডের লিঙ্কটা দাও বা স্টিমে দাও, আমি একসাথে খেলি। মাল্টিপ্লেয়ার তো মোড নাই ভাইয়া, আর মাল্টিপ্লেয়ার তো কিনতে হবে ভাই। FF খেলো তুমি? না ভাইয়া, আমি ফ্রি ফায়ার খেলি না, আমি পাবজি মোবাইল খেলি, আর পাবজি পিসি লাইকটা মাঝে মাঝে খেলি, কিন্তু পাবজি মোবাইলটা সবসময় খেলি। অস্থির বাস, ধন্যবাদ, পেজটা ফলো করে দিও ভাইয়া, আর লাইক, আর কি বলে, পেজটা লাইক দিয়ে দিও। ছোটখাটো একজন মানুষ আমি, ছোটখাটো গেমার, গেম আর কি, আমি তো গেম খেলি কয়েকটা, তাই তো আমি গেমার হইতে পারলাম না। কিসের গেমার আমি? পাবজি লাভার, ইয়েস পাবজি লাভার। সেই তো, কি লাইভ কি শেষ করে দেব? তাহলে আজকে লাইভ শেষ করে দিই, এখানে আমি মোবাইল আগে রিসেট দিই, আমার খুব মারাত্মক সমস্যা আছে। আমি ফার্স্ট থেকে ভিউ করে যাচ্ছি, ধন্যবাদ ভাই। এটা কি ফোনে খেলা যায়? ক্লান্ত প্রতীক ভাই, এটা কি ফোনে খেলা যায়? না ভাইয়া, এটা পিসি গেম, পিসি বা ল্যাপটপে খেলতে পারবেন আপনি। নেটওয়ার্ক প্রবলেম কি তোমার? হ্যাঁ শহীদ, নেটওয়ার্ক প্রবলেম না, আমার মোবাইলে প্রবলেম করতেছে, আমি মোবাইলে আমি লাইভে দেখতে পারতেছি না আর কি, কমেন্ট রিপ্লাই দিতে পারতেছি না সবার, লাইভ চলতেছে সুন্দর, আর মোবাইলে সমস্যা করতেছে। ভাই কিভাবে ডাউনলোড করব? আমাদের গ্রুপে নাম হচ্ছে দেশি বাস অ্যান্ড কোচ সিমুলেটর, ফেসবুক গ্রুপ আছে, ওখানে ঢুকলে আপনি লিঙ্ক পেয়ে যাবেন। লাইভ থেকে যেও না, লাইভ থেকে যেও না, লাইভ থেকে যাব না, আমার তো কাজ আছে।
আমার মোবাইলে রিসেট দিতে হবে, আমি মোবাইলে লাইভ কমেন্ট দেখতে পারতেছি না, মোবাইলে নেট চলে না মাঝে মাঝে। খেলো আরো, আর কি খেলবো দেখি আর কই যাওয়া যায়। এখান থেকে নোয়াখালী থেকে কই যাবো? চটখিল, চটখিল যাই। না না, এত তো যাবো না, যাইতে মন চাইতেছে না। চৌমুহনী যাই, চৌমুহনী, চৌমুহনীতে যাই, ভালো লাগছে। এসআর প্লাস হন্ডাই ভাই, আবার ওরা এবার ওরা টান হবে। ওকে দিয়ে ওরা ধরা টান দে একটা। ওকে ওকে, শহীদ যাও, সমস্যা নাই। তোমার বাসের ভাড়া কত? না আজকে আমি সবাইকে ফ্রি নিয়ে যাচ্ছি, আজকে তো লাইভ করতেছি এই জন্য সবাইকে ফ্রি নিয়ে যাচ্ছে আজকে, আজকে ফ্রি। আমার বিয়েতে তোমার বাসে ভাড়া করবো। ওকে ওকে, নো প্রবলেম। তার ডানে চাপ দিয়ে জোরে যান। ডানে চাপ দিলাম, এবার জোরে যাই।
অস্তা বাস সামনে পুলিশ। দেখছি সামনে পুলিশ ছিল। পাসপোর্ট ভিসা ছাড়া যারা নোয়াখালী আসছেন তাদের ব্যান করা হবে। ইয়েস, সবাইকে ফ্রি নিয়ে আসছি, একটা সুযোগ দিয়েছিলাম সবাইকে। এবার আর সুযোগ দেওয়া যাবে না। রাফি চেক দাও, কার কার পাসপোর্ট নাই চেক দাও। নোয়াখালীর পাসপোর্ট ওকে, তাহলে আজকে এখানে বিদায় দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।